نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أما الشقيق সকলে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম লাকাদ حسنا وقال تعالى وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتم ما مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم বিনায়
সকলো হেসে প্রভুর কবা ওরে কে এলোই চাঁদ গালো দূর হয়ে যায় আধার কালো বলে কে এলোই চাঁদ গালো দূর হয়ে যায় আধার কালো নাম যে মোহাম মদর মন নাম যে আহাম্মদ নাম যে মোহাম মদর মন নাম যে আহাম্মদ বলগল উলা হাসুন তু জমি কিসানি সল্লো নরসিংদীর জেলা মনোহরদী উপজেলার একটি নান্দনিক দৃষ্টিনন্দন পরিবেশের এলাকা হলো লেবুতলা। আর আস্তে কর, এই পরিবেশ দিয়েছেন কে? আল্লাহ শুকরিয়া আদায় করবেন এত আস্তে কেন? বলেন আলহামদুলিল্লাহ। লেবুতলা গাবতলী বাজার কেন্দ্র যাবে মসজিদ কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দুদিন ব্যাপী ওয়াজ মাহফিল ও দোয়া মাহফিলের শ্রদ্ধা ভজন সভা বলে আমার খুব শ্রদ্ধেয় ব্যক্তি প্রবীণ মুরব্বী জনাব তবিজউদ্দিন মাস্টার সাহেব। তিনি অসুস্থ, আল্লাহ ওনাকে শিফায়ে কল্লে আজেলা দান করুন। প্রধান অতিথি আমার খুব কাছের মানুষ, মনের মানুষ, মাহফিলে যেখানেই যাই আমার থাকলেও উপস্থিত না থাকলেও সাদা মনের মানুষ, সাবেক চেয়ারম্যান জনাব শফিকুল আলম রতন ভাই। আকরাম সাহেব নানা ভাই ডাকে, আগ্রহ নানা ভাই ডাকে, আল্লাহ কবুল করুন। বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, ওলামে কেরাম, বেরাদারুল ইসলাম, মুরব্বিয়ান এজাম, বন্ধু যুবক ভাইয়েরা, স্নেহাস্পদ ছোট ছোট ছেলেরা, পর্দার আড়ালে শ্রবণরত মা ও বোনেরা, সাংবাদিক বৃন্দ, আয়োজক মন্ডলী, সবাইকে আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর গুজার করছি সে মনিবের, যে মনিব এই কোন কোন শীতের মধ্যে এই বাচ্চাটিকে থামাইলেন, ওদেরকে এনে আপনাদের মাঝে মাঝে বসাই দেন, ওরাই তো একদিন এদেশের সম্পদ হবে, মোতালিক হোসেন বরকতি হবে, ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা, আবুল কালাম আজাদ বাসা, তারেক মনোয়া, ফখরুদ্দিন আহম্মদ, ওরাই হবে দেশের শ্রেষ্ঠ সেলিব্রিটি। আল্লাহ কবুল। আল্লাহ যে জান্নাতের বাগানে বসিয়ে দিয়েছেন আল্লাহর দরবারে শুকরিয়া জানাই, জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলে খুশি হয় কে? পৃথিবীতে যা কিছু রয়েছে এবং আকাশে যা আছে সবাই সিদ্ধাবনত হয়ে শুকরিয়া আদায় করে কার? আর আমরা কার? যারা বললেন না তারা কার? সবাই আল্লাহ। আওয়াজ এত দুর্বল কেন? জোরে জোরে কর, আমরা কার? জমিন কার? আকাশ কার? আইন মানব কার? আল্লাহ কবুল করুন। জোরে জোরে কর আলহামদুলিল্লাহ। পৃথিবীর বৃক্ষ রাজি এবং আকাশের তারকা রাজি, সেজদা করে আল্লাহকে। কবি দাঁড়িয়ে গেছে এক পাহাড়ের কোলে, বলবো দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করে আল্লাহ প্রশংসা করছে, বলছে এই পাহাড়ার গাছ গাছালি নীল ঝর্ণার গা, জানি গো প্রভু জানি যে শুধু, জানি গো প্রভু জানি যে সবই
সকলি তোমার দান এই পাহারার গাছ গাছালি নীল ঝর্ণার গা আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ সব কার দান আল্লাহ আল্লাহ বলছেন খলকলাকুম মা ফিল আরদি জামিআ যা বানালাম সব কিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র তোমাদের জন্য বানিয়েছি জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ এই জন্য শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না আমার ভাইয়েরা ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যেদিকে তাকাই শুধু নিয়ামত আর নিয়ামত নিয়ামতে ভরা ভুবন দিয়েছেন কে ওই আল্লাহর দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহর নাম নিলে হৃদয়ের সব জ্বালা যন্ত্রণা গুলি দূর হয়ে যায় দূর করে দেন কে ওই আল্লাহর নামে শুকরিয়া জানাই জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ যতবার দেখেছি তোমার সৃষ্টি রহমে ভরে যায় আমার দৃষ্টি আলহামদুলিল্লাহ কি যে শুকর আদায় করি আমার ভাইয়েরা শুকর আদায় করলে আল্লাহ পাক ওয়াদা দিয়েছেন নিয়ামত বাড়িয়ে দেবেন না শুকরি করলে নিয়ামত কেড়ে নেবেন শাস্তি দিবেন আমরা কি নিয়ামত চাই নাকি শাস্তি চাই কোনটা নিয়ামত পাওয়ার আশায় জোরে জোরে বলি আলহামদুলিল্লাহ নবীজি বলেছেন যারা একবার আলহামদুলিল্লাহ বলে মান কাল আলহামদুলিল্লাহ ফুতিহাত আবওয়াবুল জান্নাহ যারা আল্লাহর শুকরিয়া আদায় করে নিয়ামতের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সব জান্নাতের দরজা তাদের জন্য খুলে দেয় সুবহানাল্লাহ এবার বলুন তো জান্নাতের দরজা খুলে যাক চাই কিনা চাই যারা বললেন না তারা চান না জান্নাতের দরজা খোলা হোক শুধু চান নাকি জান্নাতে যেতে চান কোনটা জান্নাতে যেতে হলে জান্নাতের কাজ করতে হবে জান্নাতের কাজ যারা করবে আল্লাহ তাদের মাফ করে জান্নাতে দিয়ে দিবে এজন্য পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিদিন পড়ব দরকার আছে না নাই যখনই আজান হবে মসজিদে যাব হুকুমটা কার দুনিয়ার কোন রাজা বাদশার হুকুম নাই কোন দেশের প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের হুকুম নাই এই হুকুমটা কার জোরে জোরে কোন কার আল্লাহ বলছেন ওয়াইদা নুদিয়া লিসসালাতি মিয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াজারুল বাইআ দালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন সুবহানাল্লাহ আল্লাহ বলেন যখন আজান হবে নামাজের জন্য ডাকা হবে ফাসআউ ইলা যিকরিল্লাহ দ্রুত গতিতে আল্লাহর স্মরণের জন্য আল্লাহর জিকিরের জন্য মসজিদের দিকে দৌড়াও দ্রুত যাও দেরি করো না কিন্তু আজান হয় মুসলমান ক্যারাম বোর্ড খেলে আছে না নাই আজান
আদা নহয় দোকানদারি করে বেচা কেনা করে আদা নহয় ক্রিকেট খেলা চলছে নামাজের বিরতি নাই আদা নহয় ফুটবল খেলা চলছে কোনো বিরতি নাই কিন্তু ক্রিকেটের ভিতরে এমন প্লেয়ার রয়েছে মুসলমান যখন সেঞ্চুরি করে শুক্রানায় মাঠের মধ্যে সিজদা দিয়ে দেয় আছে না নাই জোরে জোরে করে আছে না নাই আবার এমন প্লেয়ার রয়েছে যারা নাগিন ডান্স দেয় নাগিন ডান্স ইসলাম এটা অনুমোদন দেয় না এটা জায়েজ নাই তুমি শুকর আদায় করো নিয়ামত বাড়িয়ে দিবেন কে আল্লাহ এই কথা বলেন আল্লাহ আল্লাহ বলছেন যদি নামাজ পড়ো নামাজে আসো আদানের সাথে সাথে তোমার জন্য কল্যাণ হবে দালিকুম খাইরুল লাকুম ইন কুনতুম তাআলামুন এটি তোমাদের জন্য কল্যাণ এটি তোমাদের জন্য খাইরিয়াত যদি তোমরা বুঝো জোরে জোরে কোন সুবহানাল্লাহ কারণ একজন নামাজি মিথ্যা বলতে পারে না একজন নামাজি ওজনে কম দিতে পারে না একজন নামাজি প্রতারণা করতে পারে না একজন নামাজি মানুষকে ঠকাতে পারে না একজন নামাজি মিথ্যা বলতে পারে না নামাজটাকে অপরাধ থেকে ফিরিয়ে রাখে কথা কোন ঠেকবে না ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার কার কথা জোরে জোরে কোন কার কথা আল্লাহ বলেন নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখে গুনার কাজ থেকে ফিরিয়ে রাখে নামাজ পড়ে ঘুষ খায় নামাজ পড়ে সুদের ব্যবসাও করে নামাজ পড়ে লাইনও কাটে নামাজ পড়ে উজুরে কম দেয় নামাজ পড়ে মালে ভেজাল দেয় আছে না নাই জোরে করে আছে না নাই নামাজ পড়ে রিলিফের মাল চুরি করে এমন লোক আছে না নাই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী যিনি নিজে নামাজ পড়েন তাহাজ্জুদ পড়েন আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করেন ওই প্রধানমন্ত্রী মহোদয় দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলেছেন করোনাকালীন সময়ে জনগণকে টাকা দিলাম গম দিলাম চাউল দিলাম প্রণোদনা দিলাম কিন্তু বহু লোক রয়েছে যারা দুর্নীতি করে এগুলি মেরে খেয়ে ফেলেছে আছে নাই খাতের নিচে তৈলের বিশ বোতল দিয়া বিচারা বানিয়েছে ঘরের ভিতরে ভর্ত করে চাউল গুলি লুকিয়েছে এমন লোক আছে না নাই প্রধানমন্ত্রী একা কি দেশ ভালো করতে পারবে দেশ ভালো করার জন্য 17 কোটি মানুষকে ভালো হতে হবে এজন্য আজকের মাহফিলে শপথ নিতে হবে আমরা ভালো হব আমরা ভালো হয়ে যাব সব দুর্নীতি রুখে দেব দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াবো সব দুর্নীতির পক্ষে দাঁড়িয়ে যাব কারা কারা রাজি হাত তুলে দেখাও মুসলমান নামাজও করব অপরাধও করব বোঝা গেল অপরাধ যারা করে নামাজ পড়ে তাদের নামাজ হয় না আর যারা অপরাধ মুক্ত হয়েছে তাদের নামাজ হয় কথা কোন ঠিক কি না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা নামাজ পড়ে তারাই কল্যাণের পথে কারণ তাদের দ্বারা কোনো অপরাধ হয় না তাদের দ্বারা কোনো অন্যায় হয় না আল্লাহ এই নামাজের মাধ্যমে তাদেরকে ভালো বানিয়ে দেয় কথা কোন ঠিক কি না এইজন্য আমরা ভালো হব ভালো পথে চলব ভালো কাজ করব আল্লাহ কবুল করে নেন জোরে জোরে কোন আমিন যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর বলেন মারহাবা মারহাবা আস্তে কর মারহাবা যে কোন কাজ করো না ভাই যে কোন কাজ করো তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর হোক না সেটা পড়া লেখা রঙের ভাষায় ছবি আঁকা হোক না সেটা সামান্য কাজ কিংবা মহত্তর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর তা যেন হয় সবার চেয়ে সবচেয়ে সুন্দর আল্লাহ কবুল করুন জোরে করে এই জন্য বলতেছিলাম যখন আজান হবে দুনিয়ার সব কাজ ফেলে দিয়ে নামাজে যাব আল্লাহকে সিজদা দেবার জন্য যাব আল্লাহকে সিজদা দিবেন লাভটা আপনার না আল্লাহর জোরে কোন লাভটা কার আল্লাহর আরো জোরে কর আমার কারণ এমন এক মালিক পেয়েছি যেই মালিকের প্রশংসা করলে লাভ হয় আমার
যে মালিককে সেজদা দিলে লাভ হয় আমার, যে মালিকের তসবিহ করলে লাভ হয় আমার, যে মালিকের জিকির করলে লাভ হয় আমার। দুনিয়ার মানুষের প্রশংসা করেন, দুনিয়ার মানুষের গুণগান করেন, যার গুণগান করবেন লাভটা তার, কিন্তু আপনি আল্লাহর গুণগান করেন লাভটা আপনার। এজন্য বুদ্ধিমান গোলাম তারা তারা সব সময় আল্লাহর গোলামি করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর তসবিহ করে, আল্লাহর জিকির করে, আল্লাহকে ডাকে, সুখে থাকলেও ডাকে, দুঃখে থাকলেও ডাকে, বিপদে পড়লো ডাকে, বিপদ চলে গেল ডাকে। এজন্য সব সময় ডাকবো কাকে, জোরে কোন কাকে, ওই আল্লাহকে ডাকবো। আল্লাহ বলেন গোলাম যখনই ডাক দাও তখনই ডাক শুনি, ডাকের জবাব দেই ওয়াদাউনি আস্তাজিবি লাকুম, যখনই ডাক তখনই ডাকের জবাব দেই। পৃথিবীতে এমন কোন মানুষ নাই যখন ডাকবেন তখন ডাকের জবাব দিতে পারে। চেয়ারম্যান সাহেবকে যদি রাত্র 12টার পরে ডাক দেন, চেয়ারম্যানের ভিতর থেকে আওয়াজ আসে ঘুমায় গেছে, এমপি সাহেবকে ডাক দেন জবাব নাই কারণ ঘুমিয়ে গেছে। কিন্তু আল্লাহকে 12টা নাই, 1টা নাই, 2টা নাই, 3টা নাই, যখনই ডাকেন তখনই জাগ্রত। এমন আল্লাহ আমার যে আল্লাহ ঘুমায় না, এমন আল্লাহ আমার যে আল্লাহ ঘুমাতে পারে না, ঘুম এবং চন্দ্রা আল্লাহর কাছে যায় না। লা তাখুযু হাসিনাতুম ওয়ালা নাওম, জোরে জোরে করে সুবহানাল্লাহ। ইনি আমার আল্লাহ যে আল্লাহ ঘুমায় না, এজন্য ডাকবো কাকে, আল্লাহকে। আরো জোরে বল আল্লাহকে। খাজা বাবাকে ডাকবেন না, দয়াল বাবা না, খেবলা বাবা না, পীর বাবা না, নেতা না, মন্ত্রী না, এমপি না, কাউকে নয়, ডাকবো কাকে, আল্লাহকে। আরো জোরে বল আল্লাহকে। আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে না, আল্লাহ ছাড়া আর কারো জিকির করা যাবে না, এটা জায়েজ নাই। অনেক মুসলমান রয়েছে ভুল করে তারা মাজারের জিকির করে, অনেক মুসলমান রয়েছে ভুল করে পীর বাবার জিকির করে, অনেক মুসলমান রয়েছে ভুল করে দরগা মাজারে গিয়া মৃত বাবাকে ডাকতে ডাকতে হয়রান হয়ে যায়। অথচ বাবার কবরের উপরে মাসি বসেছে, বাবার কবরের উপরে পোকামাকড় হাতে এটা নাড়ানোর ক্ষমতা বাবার নাই। তুমি যে বাবারে ডাকো, বাবা তোমারে কি দিবে, কারণ বাবাই তো অসহায় কবরে পড়ে আছে। কতক্ষণ ঠিক কে ঠিক না, এজন্য যিনি দিতে পারেন, যিনি নিতে পারেন, যিনি সব দিবার মালিক, যিনি প্রার্থনা কবুল করেন, তিনি কে, আল্লাহ। আরো জোরে বল আল্লাহ। ধনবন্তানের মালিকার হাতে আল্লাহ, সন্তান দিবার মালিক কে, আল্লাহ। আল্লাহকে ডাকতে হবে, ওই আল্লাহকে ডাকুন। আল্লাহ বলে গোলাম যখনই ডাকো তখনই আমি জবাব দেই। আল্লাহকে ডাকবো, বেশি বেশি করে ডাকবো, আল্লাহর হুকুম মানবো, আল্লাহ কবুল করে। বলতেছিলাম যখন আজান হবে মসজিদে যাব, হুকুম কার, আল্লাহ। আবার যখন নামাজ শেষ বসে থাকবো না কাজে যাব, হুকুম কার, আল্লাহ। কোরআন শরীফ আছে না নাই, ফাইদা কুদিয়াতিস সালাতু ফামতাশিরু ফিল আরদি ওয়া বাতাগু মিন ফাদলিল্লাহ, জোরে জোরে করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন নামাজ শেষ আর বসে দেখো না, নামাজ শেষ হয়েছে মসজিদ থেকে বেরিয়ে কাজে যাও, রিজিকের সন্ধান করো, কাসবুল হালালে ফারিদা বাদাল ফারিদা, হালাল রিজিক অর্জন করা ফরজের পরে অন্যতম ফরজ, এজন্য বসে থেকো না কাজ করো। আমার দেশের 17 কোটি মানুষ 34 কোটি হাত দিয়ে যদি কাজ করত, বাংলাদেশটা হতো উন্নয়নের সবচেয়ে বড় রোল মডেল, পৃথিবীর শ্রেষ্ঠ উন্নত রাষ্ট্র হয়ে যেত, কথা কোন ঠিক কিনা। দারিদ্র থাকতো না, দারিদ্র বিমোচন হতো, ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, আমার বন্ধুগণ সন্ত্রাস মুক্ত, মাদক মুক্ত, একটি সুন্দর কল্যাণ রাষ্ট্র হয়ে যেত, কথা কোন ঠিক কিনা। আজকে মাদক মুক্ত রাষ্ট্র করার জন্য, সন্ত্রাস মুক্ত রাষ্ট্র করার জন্য, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য 17 কোটি মানুষকে সচেতন হতে হবে। শুধু একা পুলিশ দিয়ে র‍্যাব দিয়ে দেশ ভালো করা যাবে না, দেশ ভালো করার জন্য প্রত্যেকটি নাগরিককে ভালো হয়ে যেতে হবে, ভালো পথে আসতে হবে, কথা কোন ঠিক কিনা। يشفع شفاعة حسنة يكن له نصيب منها, যারা ভালো কাজ করে বা ভালো কাজের সুপারিশ করে বা করবে, ওই লোকগুলি ভালো কাজের প্রতিদান পাবে, সওয়াব পাবে সমপরিমাণ। ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতাই
আর যারা মন্দ কাজ করে বা মন্দ কাজের সুপারিশ করে বা করবে ওই লোকগুলি মন্দ কাজের প্রতিদান পাবে, পাপ তারা সম পরিমাণ পাবে। জোরে কোন ঠিক কিনা? এজন্য আমার ভাইয়েরা এখন ভালো কাজের পক্ষে থাকবো না মন্দ কাজের? বাংলাদেশ উন্মুক্ত করে দিতে হবে, কারণ কোরআনের মাহফিলে দোয়া করি কার দরবারে? হাত তুলি কার কাছে? করোনা মুক্তির জন্য, আজাব গজব মুক্তির জন্য, আর কবরবাসীদের রোহের মাগফিরাতের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশবাসীর শান্তির জন্য হাত তুলে আলেমরা সব সময় চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে কার কাছে? আল্লাহ কবুল করে দেন, জোরে জোরে করে আমিন। এজন্য বলতেছিলাম যখনই আজান হবে, আজানের সাথে সাথে নামাজে যাব, মসজিদে যাব, এটা আল্লাহর হুকুম, দুনিয়ার কোন রাজা বাদশার হুকুম নয়। কথা কোন ঠিক কিনা? আরো জোরে কন, আবার কন, শোনো মুসলমান হলো রে আজান, মসজিদে চলো পড়িতে নামাজ, খুশি হবেন জুলজালাল, শোনো মুসলমান হলো রে আজান। কিন্তু চরিত্র এত খারাপ, নামাজ তো পড়ি না, রমজান মাস আসলে রোজাও রাখে, আসলে নাই, ঘরের দরজা বন্ধ করে খাইল, বাহিরে এসেছে রতন চেয়ারম্যানের সাথে দেখা, চিন্তা করে জবাবটা দেই কি, মুখটা মোচ্চা করে চেয়ারম্যান রোজা বড় লাগছে, চেয়ারম্যানে কি তোমার জিজ্ঞেসি রোজা লাগছে না? আপনাদের লেবুতলা মনে হয় বাক্তার নাই, বাক্তারের একটা ছোট্ট কিসা বলে দেব, এলাকার কথা আমার আগে আমার ভাই পর্দার কিছু কথা বলছে, পর্দা ফরজ, ইবাদত সঠিকভাবে করার জন্য পর্দা ফরজ, কথা এখন আপনারা গাবতলী বাজার কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়তে রওনা করছেন, মনে করেন এশার নামাজ আসছেন, বের হয়েছেন নামাজে যাবে, সহি শুদ্ধ হয়ে অত্যন্ত পবিত্র হইয়া ওযু টুযু কইরা কাতর গুলব লাগায়া মনটা পরিচ্ছন্ন করে রওনা করছে, হঠাৎ করে সামনে দেখেন সাপ নুরে দাঁড়ায় গেছে, ডানা কাটা কাপড়, চোখে দিছে কাজল মাস্কারা, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, আছে না নাই? এই কথা কন, চোখের চশমা কপালো স্টাইল, এবার গান গায় রূপে আমার আগুন জ্বলে, জবুল কি আগুন জ্বালাইছে, রূপে আমার আগুন জ্বলে, যৌবন মোরায় অঙ্গে প্রেমের সুধা পান করে নাও, হাই রে আমার দেওয়ানা, আসা না নাই? এই গান দিয়া চরিত্র ভালো মনে করা, এখন রোয়ানা করছেন নামাজে, এখন শুনেন গান গায়, ও আমার মাস্তানা, ও আমার দেওয়ানা, যত বড় আল্লাহর অলি হন আপনি নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, যত দোয়া কালাম আছে সব পড়ছে, ইন্নি ওয়াজ্জাহতু ওজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানীফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আপনি সূরা ফাতিহা পড়েন চোখের সামনে খালি ও আমার মাস্তানা, ও আমার দেওয়ানা, খালি সাপ নুরের ছবি, যতই আপনি নামাজে মন
যত একাগ্রতা তৈরি করতে চান খালি সামনে স্বপ্নদার স্বপ্ন ঠিক এটা তো স্বপ্নদার উদাহরণ দিলাম আপনাদের সমাজে কত স্বপ্ন আছে কত মৌসুমি আছে কত প্রিয়াঙ্কা চোপড়া কত ঐশ্বরিয়া আছে নাই ডানা কাটা ফুলির মতন চুলগুলি আউলা কাছে পাগল বেছে আপনাদের সামনে ছুটে বেড়ায় অধিকাংশ মুসল্লিরা নামাজে দাঁড়ায়া ওই কেশবতী রূপবতী ওই সমস্ত উরাল্লা পঙ্কিরাজ কত প্রজাপতি গুলি দেয় কথা কই ঠিক যে কারণে অধিকাংশ মুসল্লির নামাজ হয় না ইমাম সাহেব হুজরার ভিতর থেকে কোনো মতে বাড়িছে সাহেবটা ভয় করে হুজরার কাছে আগায় যায় সাহেবটা বয়ে দেখে সাহেবটার সামনে দাঁড়ায় কাছে সাইকটা খুব সাজে মুসলিম একটা কয় হুজুর একটু দেখেন কাম সাবা হুজুরে তো ভুল করে চাইছে সাওয়াত সাথে সাথে সব ফিরে এসেছে কেন আল্লাহ কুল লিল মুমিনিনা ইয়াকুতু আবসারি সব কিছু করো নজর কিছু করো যদি চোখের সামনে পড়া যায় সব ফিরে আসো এখন পাতলার বাড়িতে একদল কয় হুজুর আলাই তো কিছু চোখের সামনে বলে একবার দেখুন যাইব এটা কেন যাই চাইছে যে এটা আসো হেকি বানাই দাও চিন্তাই দূর করার জন্য পর্দা করতে হবে দর্শন বন্ধ করার জন্য কতক্ষণ ঠিক কে ঠিক না কত সুন্দর কথা আল্লাহ বলেছেন অকারণা ফি বয়ুতে কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জাহিলি জামানা ওই নারীদের মতন দেহ প্রদর্শনী করে বাইরে যেও না এখন বাইরে যায় কাফরের কোনো খবর নাই 11 হাত 12 হাত লম্বা শাড়ি কিনছে 1000 টাকা দিয়ে শাড়ি কিনে নিছে মনে করছে শাড়িটা শরীর ঘুরবো একটা 5 টাকা দামের সেফটি ব্যান্ড দিয়া পুরো শাড়ি ধুবাই দিছে আমি একবার রাজশাহী থেকে মাহফিল করে আসছি ঢাকা নিউ মার্কেট এক ভিক্ষুক মহিলা সিরা কাপড় পরে আমার সামনে দাঁড়িয়েছে সম্ভবত 2007 সালের ঘটনা দেখলাম এই সিরা শাড়ি দিয়া মহিলার শরীরটা ভরে না চিন্তা করলাম একটা শাড়ি কিনে দিই 300 টাকা দিয়ে শাড়ি কিনে দিলাম হতে পারে ওই 300 টাকার শাড়িতে মহিলার পুরো শরীরটা ঘুরবে কিন্তু যেই ধরন্ত ফকিন্নিগুলি সেফটি ব্যান্ড দিয়ে শাড়িটা গুছায় রাখছে তাদেরকে যদি আপনি 3 লাখ টাকার কাপড় কিনে দেন তাদের শরীর ঘুরবে না কারণ ওরা হলো শয়তানের নানী কথা কোন নাকি আমার এক স্যার ওয়াজ করত যেই নানানি তিনটা শাড়ি অন্যরে দেখায় বালা ওই ইবলিস আর শয়তানে বলে ওই নারী আমার খালা কথা কি আছে না নাই আছে দেবতা না নাই বলছে আমার না কথা আছে আছে নাই আছে কি কয় আছে থাকবে না কেন নাই মানে পাত্রী দেখতো কেসে আগে পাত্রী দেখতো দিনদারিটা দেখতো ওরে পাত্রী দেখলে বাবা শিল্প প্রতিষ্ঠান আছে কিনা ভালো ব্যবসা আছে আমার এ হুজুর পুত্র বধু কথা শোনে না একটু পানি ভরা দিন দোয়া করে দিন কত কিছু তো নাই তো পুত্র বধু কথা শুনবো কেমনে তুমি তো দেখবি আনছো তেতুল গাছ কাবল বিছর কথা কই নাকি ভবিষ দেখি আছে কথা শুনো ঘরে আবার গান বানাইছে টুনির মা তোমার টুনি কথা শোনে না টুনির মাই কথা শোনে না টুনি কথা শুনবো কেমনে দেখলেন না অনুসকা আর দিহান দিহান যখন যৌন দর্শন করে অনুসকাকে মেরে ফেলল দিহানের মা অনুতপ্ত হয় নাই কয় আমার ছেলে আবেগের বশবর্তী হয়ে একটু শারীরিক সম্পর্ক করছে এটা অপরাধ না দিহানের মারে এক নম্বরে ফাঁসির কাছে জুলানের কাম এই সমস্ত আবেগ ভালো না যারা আল্লাহর কোরআন পড়ে বক্তব্যে যা
ভাইকে অনুরোধ করব এলাকার সব মক্তবগুলো তাজা করবেন, ফোরকানি আমার নাশাগুলো তাজা করবেন। কি চমৎকার গান আছে, নবীন দেশে আইল দেশে ফোরকানি আর ঘর, আইনে তোরা বন্ধ দ্বারা কোরআন শিক্ষা কথা বলেন ছিল আর ওখানে কি গান পারিছি ডিজে ডিজে সর্বনাশ করে বলেছি চোখের পানি ছেড়ে দিয়ে গভীর রাতে যারা সেজদাতে রয় দু চোখের অশ্রুতে নদী যেন বয় সদনার চানি যতই আসুক